আপনাদের যাদের ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল আছে তারা কিন্তু হর হামেশাই এই প্রবলেমটি ফেস করেন যে যখন আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন বা একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন তখন কিন্তু আপনাদের সামনে একটি নোটিফিকেশন চলে আসে যে নোটিফিকেশনের মধ্যে লেখা থাকে ইওর ভিডিও নট টু বি মনিটাইজ। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এই নট টু বি মনিটাইজ যে নোটিফিকেশনটি আসে এটি কেন আসে বা আপনারা কোন ভুলগুলো করলে এই নোটিফিকেশনটি চলে আসে। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল থাকা সত্ত্বেও আপনি কিন্তু ফেসবুক থেকে আর্নিং জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা আমি এই পাশে একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখুন এখানে যেরকম একটি নোটিফিকেশন আসে এই নোটিফিকেশন কিন্তু আপনার পেজের মধ্যেও চলে আসে যদি আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল করে থাকে। তো বন্ধুরা এই বিষয়টি কেন আসে এবার আসি সেই সম্পর্কে এবং পরবর্তী স্টেপে আলোচনা করব এটি যেন আপনার পেজের মধ্যে না আসে বা যদি আপনার পেজের মধ্যে এই নোটিফিকেশনটি চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনারা কীভাবে সমাধান করবেন। তো বন্ধুরা এই নোটিফিকেশনটি আসার প্রধান যে কারণটি হলো সেটি হলো আপনি যে রিলস ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিও থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না, আর এই নোটিফিকেশনের মধ্যে যে বিষয়টি লেখা আছে ইওর ভিডিও নট টু বি মনিটাইজ এর বাংলা অর্থ হলো আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন সেই ভিডিও থেকে আপনি আর ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা এই বিষয়টি আসার যে কারণটি হলো সেটি হলো অনেক সময় দেখা যায় আমরা যে একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে গেলে সেখানে ফেসবুকের যে অডিও লাইব্রেরি আছে বা রিলস ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করার যে সিস্টেমটি আছে সেই সিস্টেমটি থেকে আমরা যদি আমাদের ভিডিওতে মিউজিক অ্যাড করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিই তাহলে কিন্তু সাথে সাথে আমাদের ভিডিওতে ইওর ভিডিও নট টু বি মনিটাইজ এরকম একটি নোটিফিকেশনটি চলে আসে। অথবা আপনি এমন কোনো রেস্ট্রিক্টেড ক্যাটাগরি নিয়ে কাজ করছেন বা আপনার ভিডিওর মধ্যে এমন কোনো রেস্ট্রিক্টেড বিষয়গুলো আছে যেগুলো আসলে ফেসবুকের মধ্যে দেখানো যাবে না বা ফেসবুকে সেই ভিডিওগুলোতে মনিটাইজ দেয় না, এমন ভিডিও যদি আপনি রিলসের মধ্যে পাবলিশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের মধ্যে এরকম নোটিফিকেশনটি চলে আসতে পারে। এক্ষেত্রে আপনাকে ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে এবং নতুন করে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নামে একটি অপশন আছে এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে কিন্তু জানতে হবে। এবং আপনি যদি না জেনে থাকেন যে এই বিষয়গুলো আসলে কী বা এটি কীভাবে মেনটেন করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে আমার বিস্তারিত ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কগুলো আমি দিয়ে দিব। আর আপনি যদি ফেসবুকে লাইফ টাইম আর্নিং করতে চান অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো দেখা আপনার জরুরি, কেননা ফেসবুকের মধ্যে নানা রকম রুলস এবং গাইডলাইনগুলো আছে যেগুলো না মানলে আপনি কিন্তু ফেসবুক থেকে কখনোই আর্নিং জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা এবার আসি, আপনার যদি এরকম নোটিফিকেশনটি চলে আসে তাহলে সেটি আপনারা কী করবেন? সর্বপ্রথম আপনারা খেয়াল করবেন কোন ভিডিওটি থেকে এই নোটিফিকেশনটি আসলো, যে ভিডিও থেকে এই নোটিফিকেশনটি আসছে অবশ্যই সেই ভিডিওটি আপনাকে ডিলিট করে দিতে হবে। আর এরকম যদি আপনি বারবার করতেই থাকেন তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা আছে এটি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং আপনি কিন্তু আর ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও পাবলিশ করলেন এবং সেই ভিডিও পাবলিশ করার সাথে সাথে যদি এরকম একটি নোটিফিকেশন চলে আসে তাহলে অবশ্যই সেই ভিডিওটিকে আপনাকে সাথে সাথেই ডিলিট করে দিতে হবে, তাহলে আর আপনার পেজের মধ্যে কোনো ব্যাড ইফেক্ট পড়বে না। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভবিষ্যতে এমন আরও ফেসবুক রিলেটেড ইনফরমেটিভ বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনাদের যদি ফেসবুকে কোনো প্রবলেম থেকে থাকে এবং আপনারা যদি সেটি সমাধান করতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করার বিস্তারিত বিষয়গুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা শেষ করছি আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।